আজকে এডিবি চিন্ডিয়াস ইনস্ট্রুমেন্টাল ক্লাস কার্ডটা আছে সেটা সম্পর্কে ইনফরমেশনটা দেবো, ঠিক আছে? ফার্স্টে তো এই যে লাইটটা আছে, এই লাইটটা অ্যাডজাস্ট হয় উইথ অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, ঠিক আছে? তো এটা যদি লাইট বেড়ে যায় তো অটোমেটিক কমে যাবে, আর কমে গেলে কমে যাবে, ঠিক আছে? তো ফার্স্টেই অন করতে যে কেটিএম এর লোকোটা দিচ্ছে, তার সাথে আমাদের এখানে আছে টাইম, মানে ইঞ্জিন এবিএস ইনফরমেশন, ফুয়েল রেঞ্জ অ্যান্ড গিয়ার ইন্ডিকেটার, ওডোমিটার, ট্রিপ মিটার, ঠিক আছে? আর যদি আমরা এখানে ইঞ্জিনটা অন করছি তো এখানে আপার অ্যান্ড ডিপার সিগন্যালটা দেবে, ইজ আপার সিগন্যাল, ইজ ডিপার, মানে ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং লাইট দেয়, যদি কোনো ফুয়েল লো থাকে বা ইঞ্জিন কোনো ইস্যু হয় তখন ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং লাইট চলে। এটা আপাতত অফ আছে আমাদের, তো ইঞ্জিন ঠিক আছে। এখানে সেটে আমরা ট্রিপ ওয়ান, ট্রিপ টু অ্যান্ড ওডো পেয়ে যাচ্ছি। ট্রিপ ওয়ান অ্যান্ড ট্রিপ টু এখন জিরো আছে বিকজ 1000 অ্যাভাব হয়ে গেছে। এখানে এটা অ্যাডজাস্ট করে আমরা ফুয়েল রেঞ্জ অ্যান্ড ফুয়েল কনজাম্পশন দেখতে পারবো। আবার ফুয়েল কনজাম্পশন জিরো দেখাচ্ছে বিকজ ট্রিপ টু ইজ জিরো। তো এখানে আমাদের আরেকটা মোড পেয়ে যাচ্ছে আমরা, যেটা হচ্ছে অফ রোড মোড, যেখানে আমাদের পিছনের রেয়ার টায়ারে এবিএসটা অফ হয়ে যাবে। তো সেট বাটনটা আমরা টিপে ধরে রাখবো, কি প্রেসড রিলিজ বাটন, এটা হয়ে গেল অফ রোড মোড। তো এখন আমাদের পিছনের এবিএসটা ডিসএঙ্গেজ আছে, তো এটা যদি আবার আমরা অফ রোড মোডটা অফ করতে হয়, কি প্রেস দিস বাটন, রিলিজ বাটন, রোড মোড, নাও টু এবিএস আর ওয়ার্কিং। এখানে দেখতে পাচ্ছ 12000 আরপিএম মধ্যে আছে, বাট 10000 এর পর যে এই লাইনটা দেখছো এটা এখনো লকড আছে, এটা থার্ড সার্ভিসিং এর পর এটা ওপেন হয়, গাড়ির মানে ইঞ্জিনটা আর কি পুরো সার্ভিস হওয়ার পর এটা ওপেন হবে। আপ টু 12000 আরপিএম আমরা যেতে পারবো। দেখো, আওয়ার এটিএম টু অ্যাডভেঞ্চার, ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে।